চিকেন রেশমি কাবাব রেশমি কাবাব यस চিকেন রেশমি কাবাব তৈরি করতে হলে আমাদের কি কি উপকরণ লাগছে দর্শক চলুন আগে উপকরণগুলো দেখে নেই মুরগির মাংস 1 কাপ ধনে পাতা বাটা আধা কাপ পুদিনা পাতা বাটা 1/4 কাপ টক দই আধা কাপ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ লবণ স্বাদমতো কাঁচা মরিচ বাটা আধা চা চামচ গুঁড়ো দুধ 4 টেবিল চামচ লেবুর রস 1 টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ তেল পরিমাণ মতো বাটার 1 চা চামচ কয়লা 1টি ঘি 1 টেবিল চামচ দেখে নিলাম উপকরণ কি কি লাগছে তাহলে শুরু করি ফার্স্ট আমি চিকেনটা ম্যারিনেট করব এটার মধ্যে আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা বাটা দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পুদিনা পাতা বাটা তারপর আমি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী লবণ কাঁচা মরিচ বাটা আমি দিয়ে দিব এটা আসলে স্বাদের উপর ডিপেন্ড করে যদি বেশি ঝাল ঝাল কতটা খায় বেশি আমি জাস্ট হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি এটা কি সাধারণ যারা ঝাল চায় তারা হাফ চা চামচ হ্যাঁ হাফ চা চামচ আর আমি বেশি চাই তখন 1 চা তখন 1 চা চামচ তারপরে আমি পাউডার মিল্ক দিয়ে দেব এখানে 4 টেবিল চামচ তারপর আমি লেবু রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমার না দুধের জিনিস খুব পছন্দ ক্রিম হ্যাঁ এটা খেতে অনেক টেস্টি হয় এন্ড জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি ইন্টারেস্টিং না চিনি ঝালের স্বাদ বাড়ায় হ্যাঁ খুব মজার সব কিছু ওই যে আপনি শুরুতে বলছিলেন যে লাইফটা তো ব্যালেন্স করেই সবসময় আমাকে চলতে হয় আসলে তো রান্নার স্বাদের ব্যালেন্সটা কিন্তু অনেক সময় ভাবেই করতে হয় এখন এটা আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব ওকে তারপর মিক্স করার পরে আমাদের কি কাজ হবে মিক্স করার পর এটা ম্যারিনেট করতে হবে 30 মিনিটসের জন্য ওকে তারপরে আমরা জাস্ট এটাকে ফ্রাই করব তাহলে এটা মিক্সটা হয়ে গেলে আমরা 30 মিনিটস ম্যারিনেট করে রেখে দিচ্ছি তৈরি করছি রেশমি কাবাব আমরা 30 মিনিটস ম্যারিনেট করে রেখেছিলাম হ্যাঁ এবারে কি করছি এখন আমি এটাকে স্টিকের মধ্যে গেথে নিব ওকে তারপর একটা প্লেট তুলে জ্বালাবে হ্যাঁ বাসায় নিজেরা রান্না করলে ওই খাবারটার স্বাদই আলাদা হয় ওটা তৃপ্তিটাই অন্য রকম না তুলনা হয় না হ্যাঁ এদিকে আমাদের স্টিকটা তৈরি হয়ে যাচ্ছে আমি তেলটা অল্প দিব আমি এর মধ্যে বাটার দিব একটু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাটারটা কয় চামচ দিতে হবে জাস্ট 1 টিস্পুন দিলে হবে ওকে So 1 teaspoon butter. I'm chicken gulo diye dicchi eta mongke. এই যে বাটার দেওয়াতে যে স্মেলটা আসছে এটা কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যাবে না আচ্ছা আমি খুব হ্যাপি বিকজ আমার দুটো খুব ফেভারিট রেসিপি আমার শেখা হয়ে গেল থ্যাঙ্কস টু আওয়ার রাধুনি দ্য স্পেশাল রাধুনি খুব ভালো লাগলো যে আপনার ফেভারিট রেসিপিটা করতে পারলাম আজকে আমি আয়োজনগুলো খুব কঠিন না আমার বাসায় একটা বেশ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার এই সব হার্বসগুলো আমি বাগানের মধ্যে রাখি একদম কাছে একদম ফ্রেশ পেরে পেরে রান্না করার তোর একটা মজা ফ্রেশ জিনিস খাওয়ারও কিন্তু মজাটা আলাদা যেমন নিজের বাগানের সবজি এটা আমার এটা কিন্তু চাইলে সবাই পারে শুধু যে গ্রামে থাকলে এটা করা সম্ভব শহরে সম্ভব না ছাদ বাগান বারান্দায় কিচেনের জানালায় এখন অনেক সুন্দর সুন্দর টপস পাওয়া যায় এটা কার কাছ থেকে শিখেছেন আপু আপনার তো প্রথম রেসিপিটা বলছিলেন শাশুড়ি মায়ের কাছ থেকে আপনার শেখা হয়েছিল এটা আমার আসলে ইউটিউব থেকে শেখা ওকে ইউটিউব এখন হচ্ছে বেস্ট টিচার ট্রু ট্রু বারবার রিওয়াইন্ড করে দেখা যায় খুব খুব সহজে শেখা কি অবস্থা এটা হয়ে গেছে আপু এখন যে আমি
স্মোকি ফ্লেভারটা দিব এটার মধ্যে। এটা ঢেকে দিচ্ছি, ঢেকে আমরা 5 মিনিট ওয়েট করব এন্ড দেন হয়ে যাবে আমাদের রেশমি কাবাব। হয়ে গেছে মনে হয়, আমি হ্যাঁ হয়ে গেছে। স্মোকি গন্ধটা আসছে এখন, যে 2-3 মিনিট রেখে দিলে আসলে দারুণ একটা ফ্লেভার চলে যাবে, স্মোকি ফ্লেভার। খাওয়ার সময় তখন অনেক ভালো লাগবে। তো আপু, হয়ে গেল আমার চিকেন রেশমি কাবাব। দারুণ না, সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে, সবকিছু মিলে দারুণ একটা অ্যারোমা আসছে, খুব সুন্দর। ওকে, সো চিকেন রেশমি কাবাব তৈরি কিভাবে করলাম সেই পুরো প্রস্তুত প্রক্রিয়াটি আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন, এরপর ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, টক দই, রসুন বাটা, আদা বাটা, লবণ, কাঁচামরিচ বাটা, গুঁড়ো দুধ, লেবুর রস ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে 30 মিনিট মেরিনেট করুন। মশলায় মাখানো মেরিনেট করা মুরগির মাংস সাসলিক কাঠিতে গেঁথে নিন। ফ্রাই প্যানে তেল ও বাটার দিন, এরপর সাসলিক কাঠিতে গাঁথা মুরগির মাংস দিয়ে ভাজুন। ফ্রাই প্যানে বাটিতে কয়লা ও ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সব শেষে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন রেশমি কাবাব।